ঈদের শপিং শেষ হয়ে যাওয়ার পরও এত সুন্দর সুন্দর কালেকশন দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রাফিয়া ইসলাম টোনিমা অ্যান্ড ওয়েলকাম টু মাই ঈদ শপিং ব্লগ পার্ট 6। ফাইনালি কিন্তু একটা একটা করে শপিং ব্লগ দিতে দিতে 6 চলে আসলাম। আই হোপ আগেরগুলো তোমরা দেখেছো অ্যান্ড ইউ গাইজ আর জাস্ট লাভিং, এই জন্য 6 নিয়ে আসলাম। ইফতার পার্টি ছিল, ইফতার পার্টিটা অ্যাটেন্ড করলাম, দেন চলে আসলাম সীমান্ত সম্ভারে। আর এই সীমান্ত সম্ভার নিয়ে তো অনেক অনেক শপিং ব্লগ বানিয়েছি, তোমরা অলরেডি দেখেছো। এবার তো কটন অনেক চলছে, আর এই রেড ড্রেসটা দেখো। আর এবার কিন্তু ড্রেসের রেঞ্জ একটু হাই, সবাই জানো সেটা। বাই দ্য ওয়ে এই ঘাড়ারা সেটটাও সুন্দর ছিল দেখছিলাম। আর এমনিতে মার্কেট খুবই জমজমাট ছিল, অনেক ভিড় ছিল। আর এই ড্রেসটাও দেখ সুন্দর। ম্যাক্সিমাম ড্রেস কিন্তু 4,500 থেকে শুরু কটন গুলা, আর অর্গেনজা তো 5,500, 6,000, 6,500 এরকম রেঞ্জের। এই কোর্সটা কিন্তু ভালো লাগছিল দেখতে, সুন্দর অনেক, ভ্যাকেশনে গেলে নেওয়া যায় তাই না। আর এখানে এই যে কটন ড্রেসগুলো 4,850 করেছিল, ওই যে বললাম এবার ড্রেস রেঞ্জটা একটু হাই, বলতে গেলে 4,500ও না, আমি 4,800 করে পেয়েছি ম্যাক্সিমাম ড্রেস। এর নিচে আমি আসলে বলতে গেলে পাইনি, তো 4,800 স্টার্টিং প্রাইস বলতে পারি। এই ড্রেসটাই কিন্তু আমি এতে মেন ড্রেস হিসেবে নিতাম, বাট এটার সাইজ ছিল না, এটা অনেক লুজ হচ্ছিল আমার, অ্যান্ড গলাটাও একটু ডিপ ছিল। অর্গানজার উপর কাজ করেছিল, আর কালারটা একটু আনকমন, অ্যাশও না আবার পেঁয়াজ কালারও না, একটু মিডিলের একটা কালার। কয়েকদিন যে দেখার পরও দেন আসলে এটা নেওয়া হয়নি, যেহেতু ফিটিং হচ্ছিল না। এই ড্রেসগুলো দেখো, দেখে মনে হচ্ছিল অনেক সামার ফ্রেন্ডলি হবে, গরমে পড়তে অনেক কমফোর্টেবল হবে। এগুলোর প্রাইস ছিল 4,850 টাকা। টানা কয়েকদিন আমি সীমান্ত সম্ভারে গিয়েছি, অ্যান্ড সবগুলোই হচ্ছে এই একটা ব্লগেই দেখিয়ে দিচ্ছি, মানে যেগুলো আমার আপলোড দেওয়া হয়নি এখনো, তো আরো কালেকশন দেখানো বাকি আছে। বাই দ্য ওয়ে গাইস, বের হওয়ার পর না আমি কাজল আরফিন অমি ভাইকে দেখলাম, অ্যান্ড আই কুডেন্ট বিলিভ, লাইক ওনার নাটকগুলো আমার জাস্ট অনেক ভালো লাগে। ভাইয়ের সাথে আমি আর ছবি তুলতে যাইনি, বাট দূর থেকে ভাইয়ের ভিডিও নিয়েছিলাম একটা, যদিও অনুমতি ছাড়া সেটা করা অবশ্যই উচিত না, বাট যেহেতু আমার পছন্দের অ্যান্ড ফেমাস একজন মানুষের সাথে দেখা হয়ে গেল, সেই জন্য ভিডিওটি নেওয়া। পিকচার না তুললেও ভাইয়াকে নিয়ে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমার পেজে, অ্যান্ড ভাইয়ার সেটাতে লাইকও দেয়, অ্যান্ড সেটা হচ্ছে আমি ডেতে ভাইয়াকে মেনশনতে শেয়ার করেছিলাম, সেটাও ভাইয়া মানে তার ডেতে স্টোরিতে শেয়ার করে, অ্যান্ড আই ওয়াজ লাইক ওয়াও। ঈদ আসলে আমি অমি ভাইয়ের নাটকের জন্য একদম ওয়েট করে থাকি যে কবে আসবে, অ্যান্ড কি ধরনের নাটক আসছে এবার, বিকজ এত মজার এবং এত সুন্দর হয় নাটকগুলো। ব্যাচেলর পয়েন্ট, লাভ বাস, গুড বাস, ব্যাড বাস, তোমরা যারা দেখেছো সবাই তো জানোই। এনিওয়েজ গাইজ, দেন আরেকদিন চলে গেলাম সীমান্ততে, অ্যান্ড যে ওই দিন ওইরকম কালেকশন দেখা শুরু করলাম। আর আমার যেটা হয় যে আমার পছন্দ হলে দেন নেই, পছন্দ না হলে হাজার দেখলেও আমি নিব না। ড্রেস তো সবই সুন্দর, বাট থাকে না যে পছন্দ হওয়ার একটা ব্যাপার তো থাকে সব দিক দিয়ে। তো আমি ওই দিনও যে দেখছিলাম, আর ওই দিনও অনেক বেশি ভিড় ছিল, মাই গড। এনিওয়েজ, আমার আম্মুর না পুতুল, দেন হচ্ছে ডল, এগুলোর প্রতি না আম্মুর অনেক ফ্যাসিনেশন, তা আম্মু এখানে ওই পুতুল ব্যাগগুলো দেখছিল। এনিওয়েজ, আমার জন্যই দেখছিল যদিও। আর হচ্ছে এই অর্গানজাটা দেখলাম, এটা আম্মু আমাকে বলছিল দেখতে, আম্মু আমাকে অনেকগুলো বলছে যে নাও নাও, বাট আমি একটাও নেই নাই, বিকজ আমার কাছে অর্গানজা এখন একদম কমন লাগছে। আর এই ড্রেসটা দেখো, এটাও কিন্তু সুন্দর, সবগুলোর অর্গানজারই আমি যা দেখলাম 5,800 থেকে শুরু প্রাইস, আর আরও হাই রেঞ্জের মধ্যে আছে 6,200, 6,500 এরকম। তো এই ড্রেসগুলো হচ্ছে ভোগে, আর ভোগ ওয়ান অফ মাই ফেভারিট ব্র্যান্ডস, ভোগ থেকে প্রতি ঈদেই আমার থাকে এই ড্রেস। তো এবার ওদের নিউ কালেকশন আসছে, সব দেখিয়ে দিচ্ছিলাম। এরকম ম্যাক্সিমাম কুর্তিগুলোর প্রাইস হয় 2,300 সামথিং, আর যদি আরও গর্জিয়াস কুর্তি কেউ নিতে চায় সেগুলো আরও হাই রেঞ্জে আছে 3,500, 4,000, 5,000 এরকম। আমার ঈদের শপিং তো হয়ে গেল, জানি না এখনো শেষ হয়েছে কিনা, বিকজ আরও পছন্দ হলে আরও নিতে পারি, বাট এই পর্যন্ত যা করেছি আলহামদুলিল্লাহ। অ্যান্ড ফাইনালি আই হ্যাভ ফাউন্ড মাই ইউনিক ড্রেস, যেটা আমার আগের ভিডিও দেখেছো তোমরা জানো আমি অনেক আনকমন অ্যান্ড ইউনিক ড্রেস খুঁজি। ফাইনালি আই হ্যাভ ফাউন্ড দ্যাট, অ্যান্ড অর্গানজা এত এবার কমন হয়ে গিয়েছে যে এবার আমি অর্গানজাটা একটু অ্যাভয়েড করার ট্রাই করেছি, আমার ফেভারিট ম্যাটেরিয়াল যদি অর্গানজা তারপরেও। বাট আমার ফাইনাল লুক কেমন হলো অ্যান্ড আমার ফাইনাল ঈদের ড্রেসগুলো কেমন হলো দেখতে হলে আমার সামনের ঈদ শপিং হল ব্লগ আসছে, সেটা তো অবশ্যই দেখতে হবে। আর আমার ঈদের লুক দেখে ক্রাশ খেতে হলে অবশ্যই পেজে একটি ফলো দিয়ে রাখতে হবে। পেজে ফলো দিতে ভুলো না। আল্লাহ হাফেজ।